পুলিশ এসে বন্ধ করে দিল। সে চিৎকার করছে যে এই ধরনের নোংরামি বন্ধ করতে হবে। কোনটা নোংরামি শিল্পে, কোনটা নোংরামি, কোনটা নোংরামি নয়, এটা ওদেরকে বোঝাতে হবে। সন্তোষকে বোঝাতে হবে। দ্য টেলিগ্রাফ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মকবুল ফিদা হোসেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রাফিক্স পেন্টিংয়ের প্রদর্শনী চলছিল একাডেমি অফ ফাইন আর্টসে। এই প্রদর্শনীর অংশ ছিল শিল্পী সনাতন দিনদার এই ভিডিও ইনস্টলেশন, যা লনে লাগানো এই বিশাল স্ক্রিনে দেখানো হচ্ছিল। পোস্তার উড়ালপুল বিপর্যয় এবং তার জেরে বহু মানুষের জীবনহানি নিয়ে এই শিল্পকর্মের সৃষ্টি করেছিলেন শিল্পী। নয় এপ্রিল থেকে শুরু হয় প্রদর্শনী, চলার কথা ছিল 3 দিন, কিন্তু শেষ দিনের প্রদর্শনী শুরুর আগেই বিপত্তি। ভিডিও প্রেজেন্টেশন সেটাকে বন্ধ করেছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কার প্ররোচনায় পুলিশ ওখানে ঢুকেছে একটা প্রাইভেট প্লেসে? আমি এটাই প্রশ্ন করেছি যে কোনো এভিডেন্স নেই, উনি কিন্তু বলতেও পারছে না পুলিশ যে কী জন্য এসছে। কিন্তু কার নির্দেশেভাবে বন্ধ করে দেওয়া হলো প্রদর্শনী? একদা মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই শিল্পী সরাসরি আঙুল তুলছেন শাসক দলের কর্মী সংগঠনের দিকে। পুলিশ কিন্তু বারবার ধরে একটি ছেলের দিকে আঙুল দেখিয়েছে, ওই ছেলেটাকে আমরা চিনি, সন্তোষকে। সন্তোষ তৃণমূল কর্মী সংগঠনের একজন কর্মী বা কিছু হবে। শুধু প্রদর্শনী বন্ধই নয়, শিল্পীর অভিযোগ তাঁকে হুমকিও দেন তৃণমূল কর্মী সংগঠনের ওই নেতা। আমাদের দিকে আঙুল তুলে বলছে আঙুল ভেঙে দেবো, কার ইন্ধনে হচ্ছে সব? আমি কাউকে খুন করে দিলাম, খুন করে দিয়ে পরক্ষণে বললাম যে তোমাকে আমি খুন করলাম, আমি ক্ষমা চাইছি, এটা হতে পারে না। টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী একদা মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই শিল্পীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় কে যে তিনি কোনো ভুল করলে তার প্রতিবাদ করব না, যদি আমার নিজের মাও বারবার ভুল করেন তাহলেও আমি প্রতিবাদ করব। কী কারণে এভাবে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হলো তা বুঝে উঠতে পারছেন না উদ্যোক্তারাও। এটা দীর্ঘদিন ধরে চিঠি চাপাটি করে থানা বলুন, ইলেকট্রিক সাপ্লাই বলুন, দমকল বলুন, সমস্ত জায়গায় চিঠি চাপাটি করে পুরো পারমিশনটাই মানে ক্লিয়ারেন্সটা নেওয়া হয়েছে। একাডেমি এটার স্পন্সর, তারপরেও এরকম ঘটনা, এটাই তো আমাদের কাছে আশ্চর্যজনক। ঘটনায় বেজায় ক্ষুব্ধ শিল্পী মহলের একাংশ। দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আর্ট হিস্টোরিয়ান প্রণব রঞ্জন রায়, যিনি দীর্ঘদিন ধরে একাডেমি অফ ফাইন আর্টসের সঙ্গে যুক্ত, তাঁর বক্তব্য, কোনো প্রদর্শনী বন্ধ করতে একাডেমিতে পুলিশ আসতে তিনি এর আগে কখনো দেখেননি। কত সরকার এসেছে, 70-এর দশকে তো জরুরি অবস্থাও জারি হয়েছে, কিন্তু এমন দৃশ্য দেখা যায়নি। যদিও প্রতিবেদন অনুযায়ী তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠনের দাবি, তারা পুলিশে কোনো অভিযোগ জানাননি। এমনকি ডিসি সাউথ মুরলীধর শর্মাও দাবি করেছেন কলকাতা পুলিশ কোনো প্রদর্শনী বন্ধ করেনি। কিন্তু কেউ কোনো দায় নিতে না চাইলেও এটা তো সত্যি যে শিল্পীর শিল্পকর্মে বাধা নেমে এসেছে। যারা অসহিষ্ণুতার প্রশ্নে অন্যকে সবক দেয় বা সমালোচনা করে, এভাবে একজন শিল্পীর শিল্পকর্মকে ভেস্তে দেওয়াটাও কি চরম অসহিষ্ণুতা নয়? উড়ালপুল ভেঙে এতজনের প্রাণ যাওয়ার বেদনা শিল্পের মধ্যে তুলে ধরাটা কি এরাজ্যে অপরাধ? যার মধ্যে কোনো রাজনীতি নেই, তার মধ্যেও জোর করে রাজনীতি টেনে আনাটাই কি এরাজ্যের ট্রেডিশন হয়ে দাঁড়াচ্ছে? প্রশ্ন শিল্পী মহলে। এবিপি আনন্দ।